মানুষের অনেক প্রত্যাশা আছে, 100% দিতে হবে। অভয়নগর পশু হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে দপ্তরের কর্মীদের এমনটাই বললেন মন্ত্রী সুধাংশু দাস। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের দায়িত্ব পেয়েই দপ্তরকে আরও অ্যাক্টিভ করার উদ্দেশ্যে মাঠে নেমেছেন মন্ত্রী সুধাংশু দাস। প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় আকস্মিক পরিদর্শনে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার একইভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীন অভয়নগর পশু হাসপাতালে আচমকাই পরিদর্শনে গিয়েছেন তিনি। হাসপাতাল সহ মেডিকেল স্টোর ঘুরে দেখার পাশাপাশি এদিন হাসপাতালের কর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি এদিন বলেন যে নির্বাচন শেষ হয়েছে, সব কিছু ভুলে কাজে মনোনিবেশ করতে হবে। রাজ্যবাসীর আমাদের উপর অনেক প্রত্যাশা আছে, সকলকে 100% দিতে হবে বলেও সাফ জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। সেই সঙ্গে মন্ত্রী এদিন দপ্তরের কর্মীদের পূর্ণ সহযোগিতা কামনাও করেছেন। নাও ইলেকশন ইজ ওভার, ঠিক না? আমরা আমাদের যার যার মতামত আমরা ব্যক্ত করেছি নির্বাচনে, একটা সরকার তৈরি হয়েছে। এখন যে যে বিচারধারার হোক না কেন, যে যে পার্টির হোক না কেন, যে যে মেন্টালিটির হোক, এটাকে ভুলে গিয়ে আগামী 5 বছর আমাদের যে পোস্ট পজিশন অনুযায়ী আমাদের যে রেসপন্সিবিলিটি আছে ওইটাকে ঠিকঠিক মেনটেন করা, সে অনুযায়ী আমাদের কাজ করা, এবং রাজ্যবাসী আমাদের কাছ থেকে যে প্রত্যাশা রাখে সেই প্রত্যাশাটাকে যেন আমরা পূরণ করতে পারি, তার জন্য আপনাদের সবাইকে 100% দিতে হবে। অ্যাজ এ টিম আই ওয়ান্ট টু গিভ অল দ্য পসিবল সাপোর্ট টু দ্য পিপল অফ আওয়ার স্টেট। কর্মক্ষেত্রে সম্পূর্ণ অনুগত থাকতে হবে, কোনো ধরনের গাফিলতি নয়। যদি কেউ ইচ্ছাকৃতভাবে কর্মক্ষেত্রে যে কোনো কাজে বাধা দিতে চায় তবে ট্রান্সফার নয়, একেবারে তাদের সাসপেন্ড করা হবে বলেও এদিন দপ্তরের কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আপনারা যারা আছেন দায়িত্বে যেন কোনো রকমের কি বলেন মানে গাফিলতি না থাকে। ইউ হ্যাভ টু বি লয়াল, ইউ হ্যাভ টু লয়াল উইথ ইয়র ডিউটিস অর রেসপন্সিবিলিটিস, ঠিক না? এরপরে যদি ইন্টেনশনালি কেউ কোনো রকমের কাজে গাফিলতি করতে চায়, কোনো কাজে বাধা ডালতে চায়, তো তাকে কিন্তু আমরা ট্রান্সফার করব না, আমরা কিন্তু তার এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেবো, মেবি হি উইল বি সাসপেন্ড ফ্রম হিজ ডিউটি, ঠিক আছে? তো আমি চাই না এখানে আপনাদের মধ্যে থেকে এরকম কি হোক, তো আপনারা আগামী দিন সেই দায়িত্বটাকে খুব ভালোভাবে পালন করবেন, আর যে ঘাটতিগুলি আমরা দেখেছি সেগুলি যেন নেক্সট টাইমে না হয়। আমরা একজন অফিসার উইদিন টুমোরো ডে আফটার টুমোরো উইল অ্যাপয়েন্ট বাই দ্য আওয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড অফিসার্স, তো তারা তাদেরকে কোঅপারেশন করবেন, এমন যেন না হয়, আমরা যেন সব কিছু রাজ্যের মধ্যে যেন দপ্তরের একটা ভালো মেসেজ যায়, ঠিক না? এন্ড অফ দ্য ইয়ার রাজ্যের মানুষ যেন জানতে পারে যে না, দিস ডিপার্টমেন্ট ইজ ডুইং ভেরি ওয়েল ফর দ্য স্টেট, ঠিক আছে? তো তার জন্য আপনাদের সহযোগিতা। তবে এইটুকু শুরু থেকে বোঝা যাচ্ছে যে দপ্তরকে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট আন্তরিক মন্ত্রী। যুবা হওয়ার দরুন তিনি বোঝেন যুবাদের চাহিদা, তাই তিনি চাইছেন যে কোনোভাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের মাধ্যমে রাজ্যের যুবাদের আত্মনির্ভর করে তুলতে বদ্ধপরিকর মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।